হ্যালো ভিউয়ার্স, লাইভ পজিটিভের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা বলুন। সবার আজকে আমি দেখাবো কিভাবে উইন্ডোজ 10 আমরা ডাউনলোড করতে পারি। আপনি উইন্ডোজ 10 বলেন, 8 বলেন, যে কোনো আপনি ফাইল ডাউনলোড করতে পারেন, এবং কি এটা সরাসরি মাইক্রোসফট ওয়েবসাইট থেকে, অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, আমরা সেখান থেকে আমরা অরিজিনাল বা জেনুইন ফাইলটি আমরা ডাউনলোড করব। তো ভিউয়ার্স, আজকের ফাইলটা আমি পেন ড্রাইভে, অনেক টিউটোরিয়াল আছে তো পেন ড্রাইভ নিয়ে আজকে দেখাবো না। হ্যাঁ, এর আগেও একটা টিউটোরিয়াল আছে, ওটাও কিন্তু পেন ড্রাইভে করা। তো যাই হোক, ওখানে আপনি আইওসও ফাইলটা কিভাবে ডাউনলোড করবেন, এটা এই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে। তো আপনি ওই ভিডিওটা যদি না দেখে থাকেন, উপরে আই বাটনে ক্লিক করে আপনি ওই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকে কথা বলবো যে আপনি সরাসরি আপনার যে উইন্ডোজ 10টা আছে, এই ফাইলটা আপনি কিভাবে আপনার ডিস্কে আপনি লোড করতে পারেন, এবং কি আমি আজকে ডিস্ক আমার পিসিতে লাগিয়েও কিন্তু আমি দেখাবো কিভাবে আমরা ডিস্কের মধ্যে নিতে পারি। অর্থাৎ আমরা যে দোকান থেকে যে উইন্ডোজ এর ডিস্ক গুলো নিয়ে আসি, তো এই ডিস্ক গুলো তারা যেভাবে বানায় আর কি, আমি সেই প্রসেসটা মূলত দেখাবো। তো ভিউ, চলুন আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা গুগল আসবো, এখানে আসার পরে আমরা উইন্ডোজ 10 ডাউনলোড বা এরকম কিছু একটা লিখে আমরা সার্চ করব। তার এরপরে সরাসরি কিন্তু আমরা মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইটটা সবার উপরে আমরা পেয়ে যাব। তো আমি একটু লিখি, সার্চ করি। ডাউনলোড আমি যেটাই লিখি না কেন, হ্যাঁ, যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট তো আপনি এটা সবার উপরেই পাবেন। আপনি যে কোনো কারণে, এদের একটাই ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, তো আপনি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে তাদের সাপোর্ট পাবেন, এখান থেকে তাদের ফাইল ডাউনলোড করতে পারবেন, এবং আগামীতে কি লঞ্চ হতে হচ্ছে বা অফিসিয়ালি যে কোনো ইয়ের জন্য মূলত এই সাইটটাই তারা ইউজ করে। তো যাই হোক, আমরা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছি উইন্ডোজ 10 ডাউনলোড লিখে সার্চ করছি, এবং এখানে বিট কিছু আমি লিখি নাই। আমরা না লিখলেও হয়, কারণ আমরা ডাউনলোডের সময় যখন আমরা ইনস্টল করব তখন আমরা এগুলো সব সেট আপ করতে পারবো। হ্যাঁ, তো আমরা এখান থেকে উইন্ডোজ 10 আইওসো ফাইল এখান থেকে ডাউনলোড করতে পারি, বা উইন্ডোজ 10 লাস্ট ভার্সন, দুইটা একই জিনিস। তো আমরা এখান থেকে লাস্ট ভার্সন এটাতে ক্লিক করে আমি দেখাই, হ্যাঁ, আমরা লেটেস্টটাই নিতে যাচ্ছি। তো আমি এই লিংকে ক্লিক করলাম, একটু ওয়েট করি, আমাদের উইন্ডোজ এর যে ওয়েবসাইটটা আছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে নিয়ে যাবে। ওকে ভিউয়ার্স, তো আমরা এখানে মাইক্রোসফটের যে ওয়েবসাইট ছিল আমরা এখানে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছি উপরে লেখা আছে উইন্ডোজ 10, এর উপরে মাইক্রোসফটের অফিসিয়াল যে লোগোটা আছে। তো আমরা একটু নিচে আসলে দেখতে পারবো, এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ 10 2022 আপডেট ভার্সন, এবং ভার্সন কত, 22H2। আচ্ছা, আমরা এই ভার্সনটা কিন্তু আপডেট করে নিতে পারি। এখন আমি যদি এখানে আপডেটে ক্লিক করি, তাহলে আমার পিসির যে উইন্ডোজটা আছে এটা কত ভার্সনের, এবং আমাদের কি কি ফাইল মিসিং আছে, কতগুলো ফাইল ডাউনলোড করতে হবে, তাহলে আমাদের পিসিটা, আমাদের উইন্ডোজটা, সিস্টেমটা আপডেট হবে। এগুলো যাই হোক, তারা এখান থেকে অটোমেটিক এগুলো ডাউনলোড হতে থাকবে এবং এগুলো ইনস্টল হতে থাকবে অটো। তো এখন আমরা যেটা করব, আমরা আমাদের পিসির উইন্ডোজটা আপডেট দেওয়ার প্রয়োজনে আমরা এখান থেকে একটু নিচে আসলে দেখতে পারবো যে এখানে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, আমরা এখান থেকে মিডিয়া ক্রিয়েট করব, এবং এটা আমরা পেন ড্রাইভে করতে পারি এবং সিডি ডিস্কে করতে পারি। তবে একটু নিচে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। তো আমরা এখান থেকে মিডিয়া ইনস্টল করব, এবং সেই ফাইলটা ওপেন হওয়ার পরে আমরা আমাদের উইন্ডোজটা পেন ড্রাইভে নিতে পারি অথবা আমরা সিডি ডিস্কে নিতে পারি। তো যাই হোক, আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফাইলটি ইনস্টল হওয়া শুরু হবে। তো আমি তার আগে আমাদের পিসিতে একটি ডিস্ক আমরা ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের ডিভিডি যে ডিস্কটা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে কোথায় যেন, আচ্ছা, এখান থেকে এক্সাক্টে ক্লিক করব, তাহলে আমাদের আর ডিভিডির যে ফাইলটা আছে সেটা বের হবে। তো ভিউয়ার্স, আমি যে ডিস্কটা এখানে ইনপুট করছি, এই ডিস্কটা দেখতে পাচ্ছি কিছু ফাইল আমাদের আছে, তো আমরা ডিস্কটা ফরম্যাট দেব। তো ভিউয়ার্স, আমাদের ডিস্ক ফরম্যাট হয়ে গেছে, তো আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিই। এখানে আসলাম, এখানে ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা ক্রিয়েট মিডিয়া ইনস্টলেশন, এখান থেকে আমরা ডাউনলোড নাওতে ক্লিক করব।
এখন 18 MB ছোট্ট একটা ফাইল মিডিয়া এখানে ইনস্টল হচ্ছে। আমরা এই ফাইলটা, এই সফটওয়্যারটা ওপেন করার পর সে স্টেপ বাই স্টেপ আমাদেরকে গাইড করবে আমরা কিভাবে, কোন ল্যাঙ্গুয়েজে আমরা উইন্ডোজ 10 ইনস্টল করব এবং কোথায় করব। তো এই টুলসটাই ডিরেক্ট মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফাইল সে আমাদের ডিস্কে বা আমাদের পেন ড্রাইভে ট্রান্সফার করবে। তো একটু ওয়েট করি, যেহেতু 18 MB ফাইল, একটু পরে ডাউনলোড হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, আমাদের এখানে ফাইলটা দেখতে পাচ্ছি, আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফাইলটার উপরে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের এখন ইনস্টলেশন যে মিডিয়াটা ছিল সেটা ওপেন হবে। তো ভিউয়ার্স, এখানে আমাদের অ্যাপ্লিকেশনটি এখন ইনস্টল করব। তো এখান থেকে আমাদেরকে টার্মস এন্ড কন্ডিশন গুলো অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা এখান থেকে টোটাল অ্যাকসেপ্ট করে দিব। তো ভিউয়ার্স, এখন আমাদেরকে জিজ্ঞাসা করতেছে আমরা আমাদের পিসিটা আপডেট দিব কিনা উইন্ডোজ, এবং অথবা আমরা একটি ইনস্টলেশন মিডিয়া ক্রিয়েট করব কিনা। তো এখানে বলতেছে যে ইউএসবিতে আমরা ক্রিয়েট করতে পারবো, ডিভিডি অর আইএসও ফাইল আমরা ক্রিয়েট করতে পারবো, হ্যাঁ, পিসির জন্য। তো আমরা এখান থেকে ক্রিয়েট ইনস্টলেশন আইএসও এখানে ক্লিক করব। তাহলে আমাদেরকে এখন জিজ্ঞাসা করবে যে তোমার পেন ড্রাইভটা কোথায় বা তোমার ডিভিডি ডিস্কটা কোথায় আছে। তো যাই হোক, আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমাদেরকে জিজ্ঞাসা করতেছে কোন কান্ট্রির কোন ল্যাঙ্গুয়েজ এবং কত বিটের ফাইল আমরা এখান থেকে ইনস্টল করব। তো একটু নিচে দেখেন লেখা আছে যে এখান থেকে যদি টিক মার্কটা উঠিয়ে দেই তাহলে কিন্তু আমরা এখান থেকে এগুলো আমার ইচ্ছে মতো সেট আপ করে নিতে পারবো। আর এখানে টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই পিসিতে, আমি এখন যে পিসিতে যে ল্যাপটপে ভিডিও রেকর্ড করতেছি, এই ল্যাপটপটা মূলত যে কনফিগারেশনে রয়েছে সেই কনফিগারেশনটাকেই ফলো করবে এই সিস্টেমটা। এটা অটোমেটিক দেখেন ফিল আপ করে ফেলছে। তো যেহেতু আমার ল্যাপটপে ইংলিশ প্লাস ইউনাইটেড কিংডম দেওয়া, তো এখানে ইউএস বাদে ইউনাইটেড কিংডম দেওয়া, তো এই জন্য সে এখান থেকে অটোমেটিক ইউনাইটেড কিংডম সিলেক্ট করে রাখছে। তো যাই হোক, আমরা এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দেব এবং আমরা আমাদের মতো এখান থেকে ইনস্টল করব। তো আমরা এখন এখান থেকে আমরা ইউএসএ করে দিব। একটু নিচে দেখতে পাচ্ছি ইংলিশ ইউনাইটেড স্টেটস। তো আমরা এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে উইন্ডোজ 10 এটা সিলেক্ট করব। উইন্ডোজ 10 ওর একটাই আছে, উইন্ডোজ 10। তো এখন এখান থেকে 64 বিট না 32 বিটের আমরা দিতে যাচ্ছি, বা বোথ। বোথ দিলে আপনি দুইটাই পাবেন। আর এটা ইনস্টল, আপনি যখন এই ডিস্কটা বা এই পেন ড্রাইভটা অন্য পিসিতে যখন উইন্ডোজ দিতে দেওয়ার সময় তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি 64 বিটে দিবেন না 32 বিটে দিবেন। তো যাই হোক, আমরা এখান থেকে 64 বিটটা সিলেক্ট করে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তো ভিউয়ার্স, এখন আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে তুমি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ করবে না আইওএসও ফাইল করবে ফর ডিভিডির জন্য। তো আমরা এখান থেকে ডিভিডির জন্য করব। আর যদি পেন ড্রাইভের জন্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 8 GB পর্যন্ত একটা স্পেস তাদের দরকার। তো আমরা এখান থেকে ডিভিডি ডিস্কে করব। তো আমরা এখান থেকে নিচের আইওএসও ফাইলটা সিলেক্ট করব, করে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমাদেরকে বলতেছে যে আমাদের উইন্ডোজটা কোথায় আছে বা আমাদের ডিস্কটা, আমরা সেটা দেখাই দিব। তো আমরা এখান থেকে পিসিতে যাব, দেন একটু নিচে আসছি, এখানে দেখতে পাচ্ছি আমাদের ডিস্কটা আছে, ডিভিডি ডিস্ক। তো আমরা এখান থেকে ডিভিডি ডিস্কটা সিলেক্ট করে আমরা এখান থেকে ওপেন করব। এখন আমরা এখান থেকে সেভ করব, একটু ওয়েট করি, ফাইলটা সেভ হলে আমাদের ইনস্টলেশন বা ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের ফাইল ইনস্টলেশন শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি প্রোগ্রেস উঠছে, এখানে 0% ডাউনলোড হয়েছে, ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। তো যেহেতু আমি ডিস্কে দিছি, এখন পর্যন্ত ডিস্ক প্রপারলি রান করা শুরুই হয়নি, সো একটু ওয়েট করি। আমি ভিডিওটি একটু পোস্ট করি বা থাক, এভাবে চলতে থাক। যাই হোক, তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা উইন্ডোজ 10 আমরা আমাদের ডিস্কে অথবা আমরা আমাদের পিসিতে পেন ড্রাইভে আমরা নিতে পারি। এবং এই ডিস্ক বা এই বুটেবল পেন ড্রাইভ যেটা আপনি করবেন, এটা দিয়ে আপনি যে কোনো পিসিতে আপনি উইন্ডোজ ডাউনলোড করতে পারবেন। আর যদি বুট ডাউনলোড করেন, আমি সাজেস্ট করব যদি আপনি কোনো দোকানে কাজ করে থাকেন যেখানে আপনি পিসি সার্ভিস দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি বুটটা ইনস্টল করতে পারেন। তাহলে আপনার জন্য সুবিধা হবে কি, পিসি আপনার সামনে 64 বিট আসুক 32 বিট আসুক, একটা ফাইলে আপনি যে কোনো দুইটা পিসিতে কিন্তু আপনি উইন্ডোজ দিতে পারছেন। আর যদি আপনার এরকম কোনো কাজ না হয়, আপনার পার্সোনাল দুইটা পিসি আছে, দুইটা 64 বিটের বা 32 বিটের দুইটাই, বা একটা পিসি আছে একটা 64 বিটের বা ধরেন 32 বিটের, তো সেক্ষেত্রে আপনার তো আর বোথ ইনস্টল করার দরকার নেই। আর সাধারণত
স্পেসিফিক একটা ভার্সনের থেকে বোথ ইনস্টল করতে করলে সে ফাইলটা আর একটু বাড়বে। তো কি দরকার আপনার, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যে কোনো একটা নিতে পারেন। আর যদি আপনি কোনো সার্ভিস দিয়ে থাকেন দোকানপাটে, তাহলে আপনি ইয়ে করতে পারেন, বোথটা ইনস্টল করতে পারেন। তারপরেও আমার আপনি যখন উইন্ডোজ দিবেন, তখন উইন্ডোজ সেট আপের সময় আপনাকে আবারও জিজ্ঞাসা করবে যে আপনি কি ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন, আপনি এটা কি হোম চাচ্ছেন, উইন্ডোজ ভার্সন বা অফিস চাচ্ছেন। আপনি এখান থেকে সেগুলো স্পেসিফিকলি সিলেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার অবশ্য নেট স্পিড স্লো, প্লাস আমি ডিস্কে দিছি, এর জন্য হয়তো একটু টাইম বেশি লাগবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন কিভাবে ইনস্টল করতে হয়, এবং ইনস্টল শেষ হয়ে গেলে আপনি পিসিতে অথবা আপনি ল্যাপটপে আপনি উইন্ডোজ দিতে পারবেন। তো বেটস, এখান থেকে উইন্ডোজ হোক, আমি এখানে ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি, কারণ সব সেট আপ শেষ। এখন একটু ওয়েট করবেন, আপনাদের ডাউনলোড হয়ে গেলে আপনাদের কমপ্লিট, আর কিছু করতে হবে না। আপনি এরপরে সরাসরি বের করে আপনি ইয়ে করতে পারেন, উইন্ডোজ দিতে পারেন। তো বেটস, আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো এ পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার মতো জানি এখানে শেষ করছি। খোদা হাফেজ।